নারায়ণগঞ্জ আড়াই হাজার পৌরসভা আওয়ামী লীগ এক নং ওয়ার্ডের শাখা পাঁচগাঁও কারমাঙ্গিচর ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম বাবু আরও উপস্থিত ছিলেন উদ্ভোধক মেহরালী মোল্লা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হারনুর রশিদ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খোরশেদ আলম সরকার মোহাম্মদ সুন্দর আলী আড়াই হাজার পৌরসভা হক জুয়েল আর উপস্থিত ছিলেন প্রফেসর এম এ আবুল হাসেম মোহাম্মদ বিল্লাল হোসেন মামুনুর রশিদ মামুন সহ এক নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ মামুন ইসলাম শুভ সহ এলাকার গণ্যমান্য নেতা ও নেতৃকর্মীরাও উপস্থিত ছিলেন এ সময় বাবু বলেন বাংলাদেশ উন্নয়ন হচ্ছে এগুলা কি বিএনপি চোখে দেখে না রাস্তায় বের হলে কি ওরা কাঠের চশমা দিয়ে বের হয় ছাড় হবে না বলে জানান তিনি আরো বলেন যে সরকার এতিমের টাকা খেয়ে রাজনীতি করে সে আবার দেশ রক্ষা বা চালাবেকি করে তিনি একথা রেখে বক্তব্য শেষ করেন টিভি নিউজ নাইম ইসলাম রাফি হাজার নারায়ণগঞ্জ